আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমার কলমি শাকের ফুলগুলি অনেকেই অনেক পছন্দ করেছেন এর জন্যে আজকে আবারও কলমি শাকের ফুল দিয়েই ভিডিওটা শুরু করলাম আজকে আমি একটা মরিচ গাছ কিনে এনেছি সেটাই হচ্ছে রোপণ করব কিভাবে করব কিভাবে পরিচর্যা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে দেখেন পালং শাক হয়েছিল ওই টপটাতে এখনও কয়েকটা পালং শাক আছে এটাতেই কিন্তু আমি মরিচ গাছটা লাগিয়ে দেবো তো আলিপেদিকে বিরক্ত করছে ও আশা মানেই আমার কাজে ব্যাগরা দেওয়ার কিন্তু কিছু করার নেই ওর জন্য কিন্তু ভর দুপুরবেলা চলে এসেছি আর এই যে দেখেন মরিচ গাছটাতে কিন্তু মরিচ ধরতে শুরু করেছে আরেকটা গাছ ছিল ওটাতে আরও বেশি মরিচ ধরা ছিল কিন্তু ওটা আমি নেই নেই হয়তোবা আপনারা ওই বেশি মরিচ ধরা গাছটাই নিতেন কারণ ওটাতে মরিচ ধরা আছে আবার গত গতকালও কিন্তু আমি মরিচ গাছ কিনতে গেছিলাম কিন্তু মরিশালা গাছ থেকে ধরা দেখে আমি কিন্তু কালকে কিনে নিয়ে আসিনি আজকে যেহেতু একটু কম আছে ধরা এর জন্যে আজকে নিয়ে এসেছি আর এই ফুলটা কত সুন্দর তাই না অ্যাডেনিয়াম ফুল হচ্ছে আমি এর আগেও একটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম আজকেও দেখি রাস্তায় পড়ে আছে আসলে একটা বাসায় এই ফুলগুলি আছে সেই বাসার নিচেই পড়ে থাকে তো অনেক ভালো লাগে এর জন্যে কিন্তু আমি তুলে এনেছি আর এখানে আলিফ হচ্ছে কাজ এগোতেই দিচ্ছে না ওর প্যারাপেরিতে তারপরও জোর করে কিছুটা আমি করার চেষ্টা করছি আর এই মাটিগুলি মূলত আমি তৈরি করেছি কীভাবে সেটাই আপনাদেরকে বলি আমি যে কিচেন ওয়েস্ট হয়তো আপনাদের সাথে দেখিয়েছি যে আমরা কোনো রকম টাকা খরচ না করেই কীভাবে টবের মাটি তৈরি করব একদম উর্বলভাবে সেটা শেয়ার করেছিলাম ওই টপটাই মূলত আজকে আমি ওই টবেই মূলত আজকে আমি মরিচ গাছটা লাগাবো আর সারগুলির কী অবস্থা সেগুলিও দেখব এর ফাঁকে কিন্তু একবার আমি পালং শাকও খেয়ে নিয়েছি তাহলে আপনারা অবশ্যই এভাবে করবেন যে মাটি তৈরি করার সময় ওপরের দিকে একটু মাটির পরিমাণটা বেশি দিয়ে কোনো একটা শাকের বীজ বপন করবেন তাহলে আপনার শাকটা খাওয়া হতে হতে মাটিগুলি কিন্তু রেডি হয়ে যাবে আলি দিকে মাটি খোঁচাতে থাক আর আমি দেখে নেই যে আমার গাছের সবজির যেই বীজগুলি বিশেষ করে সাজনাটার কি অবস্থা এটা মূল মোটামুটি শুকাতে শুরু করেছে এটা এখনও শুকায়নি তো মার্শাল্লা দেখেন কত মোটা হয়েছে আর সবাই কিন্তু আপনারা অনেকেই বীজের জন্যে বলছেন তো আপু ভাইয়ারা আপনাদের উদ্দেশ্যে বলি আমার গাছে কিন্তু বীজ পাকতে অনেক সময় লাগছে এখন যেমন একটা বীজ পাকতে শুরু করেছে সেটাতে হয়তো বা নয় থেকে দশটা বীজ আছে তো নয় দশটা বীজ তো আর সবাইকে দেওয়া যাবে না হয়তোবা দুই তিনজনকে দেওয়া যাবে তো আপনারা সবাই অপেক্ষা করবেন আর আমার কাছে যেই নতুন নতুন সাজনাগুলি ধরেছে ছোট 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 যেগুলি আছে সেগুলি কিন্তু আমি সবগুলি বীজের জন্য রেখে দেবো আমি আর খাবো না আপনাদের যেন ভালো মানের বীজ আপনাদের উপহার দিতে পারি এজন্যই মূলত রেখে দেব তো পর্যায়ক্রমে আমি সবাইকে বীজ দেওয়ার চেষ্টা করব তবে প্রথম দিকে যারা আপনারা বলেছিলেন এই বীজটার বীজ কিন্তু আমি তাদেরই দিব আর কয়েকদিন পরেই কিন্তু বিষটা রেডি হয়ে যাবে যেহেতু শুকাতে শুরু করেছে তো আলহামদুলিল্লাহ আমার সাজনা গাছটা কিন্তু অনেক ভালো বারো মাস ফুল ফল থাকে আর শাজনাগুলি অনেক বড় বড় খেতেও কিন্তু বেশ সুস্বাদু আর অল্প দিনে কিন্তু একদম ফলন চলে এসেছে চা বীজ থেকে গাছ করার পরও দেখা যায় তিন তিন থেকে চার মাসের মাথায় কিন্তু আমি সজনে খেতে পেয়েছি আর এইদিকে দিকে যে গতকাল আমি নাইট্রোর স্প্রে করেছিলাম এখন এসে মানে দেখেছি এর আগেও তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কি অবস্থা একেবারে সব পোকাগুলি মরে গেছে হয়তো বা চিপাই চাপায় দু একটা আছে তবে দু একদিন পরে আবারও স্প্রে করে দিব তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না আর এই যে দেখেন এখানে সিজনাল যে ছিমটা সেই ছিমেও কিন্তু ফুল চলে এসেছে অনেক আগেই আর ছিমও ধরতে শুরু করেছে যদি আমি নাইট্রোটা না স্প্রে করতাম তাহলে মনে হয় না ছিমগুলি ফুলগুলিতে ছিম ধরতে শুরু করতো কারণ পোকা সব রস চুষে খেয়ে নেয় এতে করে কিন্তু ফুলটা নষ্ট হয়ে ঝরে যায় আর মাশাল্লাহ আমার গাছগুলি কিন্তু অনেক ভালো হয়েছে আর পুরো মাচা ছিমের গাছে ভরে গেছে তো আপনারা যারা এই পোকা সমস্যায় ভোগছেন যে কোনোভাবেই ভালো হচ্ছে না তারা কিন্তু আমার মতো নাইট্রো ব্যবহার করতে পারেন কারণ আমার দেওয়ালে যখন পিঠ থেকে গেছিলো আমি আর যত্ন নিতে পারছিলাম না আমার গাছের তারপরেই কিন্তু আমি নাইট্রোটা ব্যবহার করেছি আর এই বেগুন গাছটাতেও প্রচুর পরিমাণে সবুজ সবুজ পোকা ছিল আর অনেক পিঁপড়া ছিল সেগুলিও কিন্তু মারা গেছে যদিও আপনাদের দেখাতে পারছি না যদি ক্যামেরাটা একটু ভালো হতো তাহলে হয়তোবা ভালো করে দেখাতে পারতাম তো সব পোকাই কিন্তু মরে গেছে আর পিঁপড়াও কিন্তু মরে যায় সব কিছুই মূলত মরে যায় আর এদিকে আলিফে আর আমি মিলে মাটিটা কিন্তু খুঁড়ে ফেলেছি আর এখন দেখাই আপনাদের যে সবজি তারপরে মাছের ময়লাগুলি দিয়েছিলাম ওইগুলি কি অবস্থা এই যে এগুলি কিন্তু মাছের যে আঁশ কাটা এই যে দেখেন কাটা কাটাটাও কিন্তু ভেঙে গেছে একদম আর পচে গেছে তো আপনারা কখনোই অবশ্য ফেলবেন না মাছের ময়লা সবসময় মাটির নিচে এভাবে চাপা দিয়ে দিবেন তাহলে দেখবেন খুব ভালো মানের একটা মাটি তৈরি হয়েছে আর এই যে দেখেন আমের আটিগুলি শুধু বাকি আছে পোষতে আর তাছাড়া সবগুলিই কিন্তু দেখা যায় পচে গেছে যেগুলি একটু শক্ত টাইপের থাকে বড় বড় থাকে সেগুলি একটু পোষতে সময় লাগে আর তাছাড়া সবগুলিই পচে যায় আর এখানে একটা বীজ থেকে কিন্তু গাছ বের হচ্ছে তো আপনারা অবশ্যই এভাবে করে মাটি তৈরি করতে পারেন বিনা পয়সায় কোনো টাকা পয়সা খরচ হয় না এক লেয়ার মাটি তারপরে কিচেন ওয়েস্টে যা থাকে সেগুলি আবার আর এক লেয়ার মাটি আবার কিচেন ওয়েস্ট এভাবে করে পুরো বালতি বা টপটা ভরে নিতে পারেন আবার কিচেন ওয়েস্ট পচিয়ে তরল শাল তৈরি করে সেটাও কিন্তু গাছে দিতে পারেন এভাবে করে দেখা যায় যে গাছে যে প্রয়োজনীয় পুষ্টিগুণ প্রয়োজন সেগুলি কিন্তু রান্নাঘরের এই বর্জ্য থেকেই পাওয়া যায় অনেকেই আমরা হাহুতাস করি গাছে কি সার দিব ফুল হচ্ছে না ফল হচ্ছে না এই রকম সমস্যা ওই রকম সমস্যা এত কিছু না ভেবে যদি আপনাদের টবের সংখ্যা কম হয় তো আপনারা শুধুমাত্র কিচেন দিয়েই কিন্তু খুব ভালো মানের গাছ তৈরি করতে পারেন তো আজকে যেহেতু আলি পেসেছে অনেক দিন পরেই দেখা যায় ও এরকম বিরক্ত করছে ও আজকে গাছ লাগাবে এর জন্যে ওকেই দিব ও আজকে অনেক প্যারাপেরি করছে অনেক বিরক্ত করছে আসলে বাচ্চারা ও দেখা যায় যে এখন ওর পড়ার জন্য ম্যাডামের কাছে দিয়েছি বাসায় লিখতে চায় না পরে মার্শাল্লাহ অনেক সুন্দর করে পড়তে পারে আজকে ওর স্কুলে ভাইবা ছিল তো সেখানেও ও একশোতে একশোই পেয়েছে যা যা জিজ্ঞেস করেছে সবগুলিই হানড্রেড পারসেন্টভাবে বলতে পেরেছে তো এতটুকু বাচ্চা হয়ে যে এত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিবে আমি কখনোই ভাবতে পারিনি তো যাই হোক ওর প্রসঙ্গ বাদ দেই আমি কিন্তু মরিচ গাছটা লাগিয়ে ফেললাম আর আর আমি মিলেই কিন্তু মাটি দিচ্ছি ওকে আর বাদ দেওয়া যাচ্ছে না ও সব থাকে আর বকাঝকা করছি আর ভয়েস কিন্তু পরে দিয়েছি কারণ অনেক শব্দ থাকে যেহেতু ঢাকা শহরে থাকি আর প্রচুরও কিন্তু শব্দ হয় এজন্যই মূলত ভয়েস দেয়া তবে আজকে এখানে যেই মাটিগুলি দিয়ে আমি গাছ বসাচ্ছি এই যে দেখেন আমার কিন্তু কাজ বসানো শেষ আর এখানে আমি প্রথম পর্যায়ের যত্ন বলতে সামান্য একটু গাছে পানি ছিটিয়ে দিব আর হয়তো বা মাটিতে কিছু কিছু পড়তে পারে তাছাড়া কিন্তু অতিরিক্ত আর কোনো পানি দিব না আর এখানে দেখেন গোড়ায় যে ডালটা বের হয়েছে যদিও ফুল আছে তারপরেও কিন্তু আমি কেটে ফেলবো গোড়ার দিকটা আমি পরিষ্কার রাখবো তাহলে কিন্তু রোগ আক্রান্ত কম হবে এরপরে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি এভাবে করে এর চাইতে আর বেশি পানি দেবো না মরিচ গাছে বেশি পানির প্রয়োজন পড়ে না তারপরে দুই তিন দিন পরে কিন্তু আমি কীটনাশক স্প্রে করা শুরু করব সেটা রাসায়নিক হোক আর জৈব সার এ আপনারা রেগু জৈব কীটনাশক যেটা ইউজ করেন না কেন রেগুলার স্প্রে করবেন তাহলে দেখবেন মরিচের পাতা কুকড়ে যাবে না আর কীটনাশক স্প্রে করতে না পারলেও প্রতিদিন পানি স্প্রে করে দিবেন তাহলে কিন্তু আর পোকা নষ্ট করতে পারবে না আর পাতা কুকুরে যাবে না তো এদিকে দেখি যে মার্শাল শশাটা অনেক বড় হয়ে গেছে ভাবলাম যে দূরে থেকে দেখে যে কালকে নিয়ে যাব কিন্তু কাছে এসে দেখি যথেষ্ট পরিমাণে মোটা হয়ে গেছে একদম কচি আছে হয়তো বা কালকে নিলে একটু বেশি বড় হয়ে যাবে এর জন্যে কিন্তু আমি আজকেই শসাটা নিয়ে নিলাম দেখা যায় টবে যদি কয়েক ধরনের গাছ থাকে প্রায় সময় প্রতিদিন এভাবে কি কোনো না কোনো কিছু পাওয়া যায় তো মার্শাল্লা শসাটা কিন্তু অনেক সুন্দর আরও অনেক শসা ধরেছে নতুন করে অনেক ধরতে শুরু করেছে ছোট বড় অনেক আছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন